हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा ختم المرسلین، ختم المرسلین. اعوذ باللہ من الشیطان আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 30 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, রোজ শনিবার। ভারতে এখন রাত 10টা এবং জিএমটি অনুযায়ী এখন অপরাহ্ন 4:30। আর দর্শকবৃন্দ, এটি রাহেউদা অনুষ্ঠানের সময়। দর্শকবৃন্দ, কাদিয়ান দারুল আমান থেকে আমাদের লাইভ ডিসকাশন প্রোগ্রাম রায়হুদার 4 পর্ব সমৃদ্ধ সিরিজ নিয়ে আমরা আপনাদের সমীপে উপস্থিত আছি। আজকের এই পর্ব এই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। দর্শকবৃন্দ, যেমনটি আপনারা জানেন, রায়হুদা অনুষ্ঠান লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারেক্টিভ অনুষ্ঠানও বটে। অর্থাৎ আমাদের দর্শকরা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগের জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের দর্শকরা আপনাদের টেলিভিশন পর্দায় সকল বিস্তারিত বিবরণ দেখতে পাচ্ছেন। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, একইভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স এবং ইমেলের সুযোগও রয়েছে। আমরা স্টুডিওতে আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের খেদমতে উপস্থিত করি এবং আমাদের আলেমগণ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। দর্শকবৃন্দ, এই পুরো সিরিজে আমরা জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়া সালাম, প্রতিষ্ঠিত মসি এবং প্রতিষ্ঠিত মাহদি আলাইহিস সালাতু ওয়া সালামের যুগান্তকারী গ্রন্থ তোফা গোলরবিয়া সম্পর্কে আলোচনা করছি এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকের পর্বে এখানে স্টুডিওতে যে আলেমগণের প্যানেল উপস্থিত আছেন তাদের পরিচয় করে দিচ্ছি। মোহতরম মৌলানা মোহাম্মদ হামিদ কৌসার সাহেব এবং মোহতরম মৌলানা কে তারেক আহমদ সাহেব আজকের পর্বে অধমের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি তাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, পৃথিবীতে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়া সালাম, ইমাম মাহদি এবং মসিহ মাউদ এমন এক সত্তা হিসাবে আবির্ভূত হয়েছেন যার মকাম এবং পদমর্যাদাকে আল্লাহ তালা তার পবিত্র বাণীতে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন বক্তব্যে উল্লেখ করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়া সালামের মকাম বা পদমর্যাদাকে বুজুর্গানের দিন নিজেদের নিজস্ব ভঙ্গিমায় এবং নিজ নিজ সময়ে উপস্থাপন করেছেন। তিনি আলাইহিস সালাতু ওয়া সালাম স্বয়ং নিজের মকাম এবং মর্তবা মানুষের সামনে খোদা তালার কাছ থেকে জ্ঞান লাভ করে উপস্থাপন করেছেন। দর্শকবৃন্দ, বিভিন্ন পবিত্র হাদিসে উম্মতে মুসলিমের মাঝে আবির্ভূত মসিহ ইবনে মরিয়মের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ঈসা নবিউল্লাহ বাক্য ব্যবহার করেছেন, তার মকাম এবং পদমর্যাদা বর্ণনার জন্য উল্লেখ করেছেন। এটি বলার জন্য যে এই উম্মতে মুহাম্মদিয়ার মাঝে আগমনকারী মসিহ মাউদ আল্লাহ তালার নবী এবং রসুল হবেন। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত ভূমিকার পর অদেম আজকের পর্বে প্রথম প্রশ্ন মোহতরম মৌলানা হামিদ কওসার সাহেবের কাছে জানতে চাইবে যে সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহি সালাতু ওয়া সালাম হাদিস আল আয়াতু বাদ আল মিয়াতাইনে এর ব্যাখ্যা করেছেন, এর ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি। দর্শকবৃন্দ, সৈয়দনা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবি হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাজাক আলফুন ওয়া মিয়াতাইনে ওয়া আরবাউনা সানাতান ইয়াবআসাহুল্লাহুল মাহদি। অর্থাৎ যখন 1240 বছর অতিবাহিত হবে তখন আল্লাহ তাআলা মাহদিকে আবির্ভূত করবেন।
একইভাবে হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য সাহাবি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল আয়াতু বাদাল মিয়াতাইনে, অর্থাৎ নিদর্শনাবলী 200 বছর পরে প্রদর্শিত হবে। এখানে মিয়াতাইন অর্থাৎ 200 শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এর পূর্বে আলফ শব্দটিকে উজ্জ মনে করায়, যা পূর্বোক্ত হাদিসে আমি বলেছি। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন, ইজা মাজাক আলফুন ওয়া মিয়াতানে ওয়া আরবাউনা ইয়াবআসাহুল্লাহুল মাহদি, ১২৪০ অর্থাৎ 1240 হিজরি পরে তিনি তার মাহাদিকে মসিকে প্রেরণ করবেন। দেখুন, এটি সুস্পষ্ট সহজ সোজা একটি হাদিস যা আমি আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে উপস্থাপন করেছি। এখন কিছুটা পরিধান করুন এই হাদিসের প্রতি। সৈয়দনা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদির আলাইহিস সালামের জন্ম হয়েছিল 14 শাওয়াল 1250 হিজরিতে হয়েছে, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে হয়েছে, ত্রয়োদশ শতাব্দীর মাঝখানে তার জন্ম হয়। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন, তিনি স্পষ্টভাবে বলছেন যে যখন 1240 বছর পার হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে প্রেরণ করবেন। এখন 1240-এর 10 বছর পর অর্থাৎ 1250 সনে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনি আলাইহিস সালাম সাহেব জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় হাদিস আল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বর্ণনা করেছেন, আল আয়াতু বাদাল মিয়াতাইনে, সেটিও 1200 বছরের পরের কথাই তিনি বলেছেন, এরপর ইমাম মাহদি আলাইহিস সালাম বিকশিত হবেন বা আবির্ভূত হবেন। 1250 সনে হযরত মির্জা গোলাম আহমদ সাহেব জন্মগ্রহণ করেন। এরপর 14 শতাব্দীর 8 বছরে আল্লাহ তাআলা তাকে স্পষ্টভাবে এই আদেশ দেন যে আপনি ঘোষণা করে দিন যে প্রথম মসিহ ইবনে মরিয়াম 124,000 নবী রসুলের মতোই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, এবং যে মসিহে মাউদ বা প্রতিশ্রুত মসির আগমনের সংবাদ রয়েছে, যিনি ইমাম মাহাদিও বটে, তিনি আপনি যাকে আল্লাহ তালা আবির্ভূত করেছেন। সুতরাং এই ঘোষণা অনুযায়ী তিনি এলান করেন বা ঘোষণা দেন। এখানে কথা হচ্ছে 1240 বা 1250 বছরের কথা। সে যুগে এই পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যিনি আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ পেয়ে এই ঘোষণা করেছেন যে আমি সেই প্রতিশ্রুত মসিহ এবং ইমাম মাহদি যার আগমনের সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন বা যার ভবিষ্যৎবাণী করে গেছেন। এখন প্রশ্ন স্পষ্ট, যদি মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম সেই প্রতিশ্রুত মসিহ এবং মাহদি মাহুদ না হন, তাহলে কে এই ভবিষ্যৎবাণী অনুযায়ী এসেছিলেন? এখন আমরা এরপর এর আরও কিছুটা ব্যাখ্যা করব। এসব হাদিস মূলত পবিত্র কোরআনের আয়াতের আলোকেই বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেছেন বদর প্রান্তরে যখন তোমরা খুবই দুর্বল ছিলে, অসহায় ছিলে। প্রথমবার এই আয়াত প্রযোজ্য হয় বদরের যুদ্ধে, যা দ্বিতীয় হিজরিতে 17 রমজান তারিখে সংঘটিত হয়েছিল। একদিকে মুসলমানরা 313 জন ছিলেন আর অপরদিকে 1000 কাফের ছিল, আর ভারসাম্য ছিল না, সেখানে অসম ও একটা যুদ্ধ হয়েছিল। আল্লাহ বলছেন নাসারাকুমুল্লাহ, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন সাহায্য করায় আরবি ভাষায়। অথবা হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম স্পষ্টভাবে এটি উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনের 7টি অধ্যায়, আর মসিহ মওউদ বলছেন পবিত্র কোরআনের আয়াত, এটিও এর মুজিজা যে এর 7টি তফসির রয়েছে, পবিত্র কোরআনের 7টি আয়াত অর্থাৎ সূরা ফাতিহা। যখন আমরা বলবো যে এটি শুধু বদরের যুদ্ধের সঙ্গেই আয়াতের সম্পর্ক, তাহলে এটি বলা একেবারে সঠিক হবে না। এর প্রথম উদ্দেশ্য বা প্রথম প্রযোজ্য বদরের যুদ্ধের জন্যই হয়, আর এটি স্পষ্টভাবে পূর্ণ হয়েছে। কিন্তু পবিত্র কোরআনে এই আয়াতটি সংরক্ষিত করার অর্থ হচ্ছে পুনরায় এই আয়াতটি প্রযোজ্য হবে হযরত মসিহ মওউদ আলাইহিস সালামের বেলায়। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এই বিষয়টি তার পুস্তক খুতবায়ে ইলহামিয়ার
চতুর্থ বা পঞ্চম অধ্যায় বর্ণনা করেছেন যে এর অর্থ হচ্ছে দুটি বদর। বদরের যে অর্থ আমরা করি পূর্ণ চাঁদ, আরবি ভাষায় এর প্রসিদ্ধ অভিধান লিসানুল আরবে লেখা আছে বদরের অর্থ হচ্ছে চতুর্দশীর চাঁদ, পূর্ণ চাঁদ। বদরের অর্থ হচ্ছে সৈয়দুল কওম, অর্থাৎ জাতির নেতা বা জাতির সর্দার, এর জন্য বদর শব্দ ব্যবহৃত হয়েছে। এখন আমরা যখন এটি কীভাবে প্রযোজ্য হয় মির্জা গোলাম মোহাম্মদ কাজিয়ানী আলাইহিস সালাতের উপরে, যে কীভাবে তাকে আল্লাহ বদর বানিয়েছেন, প্রথম কথা হচ্ছে তার আবির্ভাব হয়েছিল চতুর্দশ শতাব্দীর শিরোভাগে হয়েছিল। আর বদর বলাই হয় চতুর্দশীর রাতের চাঁদকে। সৈয়দুল কওম বলতে তিনি ইমাম মাহাদি, মসিহে মাউদ। ইমামের অর্থই হচ্ছে সৈয়দুল কওম বা জাতির নেতা, যিনি জাতিকে নেতৃত্ব প্রদান করেন, পথ নির্দেশনা দেন। তৃতীয়ত যে অর্থ এখানে বর্ণনা করেছেন তা হচ্ছে বদরের অর্থে, অর্থাৎ বদর বলা হয় চন্দ্রকে, চতুর্দশীর চাঁদকে বলা হয়। সেদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবে আল্লাহ তাআলা সিরাজে মুনির আখ্যা দিয়েছেন, এমন এক সূর্য যা অন্যদেরকে আলোকিত করে, প্রদীপ্ত করে, অন্যদেরকে আলো দান করে। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরাজে মুনির, আর এমন এক যুগ তার মান্যকারী মুসলমানদের উপর তার উম্মতের মাঝে আসবে যখন তারা আজিল্লা, অর্থাৎ চরম দুর্বলতার শিকার হবে, এবং তারা নিজেদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনেক দূরে সরিয়ে নেবে, তখন আল্লাহ তাআলা আল ইমামুল মাহদী আলাইহিস সালাতু ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন, চতুর্দশীর রাতে প্রেরণ করেছেন, চতুর্দশীর রাতের চন্দ্র হিসেবে প্রেরণ করেছেন, যার নিজের ব্যক্তিগত কোনো আলো নেই। তার ভেতরে যা আলো আছে তা সবই সেদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলো। আর তার নূর, তিনি অন্ধকারে তার আলো, সমগ্র জগৎ তার আলো থেকে আলো নিচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে তিনি পূর্ণ চাঁদ। আর তিনি নিজেই বলেছেন ও পেশওয়া হামারা, তিনি আমাদের নেতা যার মাধ্যমে সকল নূর উচ্চারিত, তার নাম হলো মুহাম্মদ, আমার হৃদয়ে সদা এটি বিরাজমান, সেই জ্যোতির কার্তে আমি উদ্ভাসিত বা আমি উৎসর্গিত, তিনিই সব কিছু, আমার কিছু নেই, সেই আলোর জন্য আমি উৎসর্গিত, তিনিই সব কিছু, তিনিই আসল, আমার মূল্যই কী। সিরাজে মুনিরের যে নূর, এটি বদর বা চাঁদ নিয়েছে আর বিশ্ববাসীর কাছে সেই আলো পৌঁছিয়ে দিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে হযরত মির্জা গোলাম আহমদ সাহেব বদর, যিনি চতুর্দশীর রাতে অর্থাৎ চতুর্দশ হিজরিতে আবির্ভূত হয়েছেন, তিনি সৈয়দুল কওম, জাতির নেতা, ইমামুল মাহদি আলাইহি সাল্লাতু ওয়াসালাম, এবং এই আয়াতের আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের অনেক হাদিস রয়েছে যা যার অনেকগুলো পূর্ণ হয়েছে। অবশেষে আমি এই প্রশ্নের খুব বিনয়ের সঙ্গে আর শিষ্টাচারের সাথে আর বিনয়ের সাথে বলবো যে মুসলমানদেরকে যে আপনারা এই বাস্তবতার প্রতি দৃষ্টি দিন। চতুর্দশ শতাব্দীতে বা চতুর্দশ হিজরিতে কারো আসার কথা, সকল হাদিস একথাই ঘোষণা করছিল, পবিত্র কোরআনের আয়াত এই ঘোষণাই দিচ্ছিল। যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহেব সেই ভবিষ্যৎবাণীর সত্যায়নস্থল না হন, তাহলে এর সত্যায়নস্থল কে? এটি একটি সুস্পষ্ট প্রশ্ন, কে এর সত্যায়নস্থল? আল আলু বিল্লাহ, আমরা কি এটি মানব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সকল ভবিষ্যৎবাণী মিথ্যা প্রতিপন্ন হয়েছে? আমরা কেন শত্রুদেরকে হাসি ঠাট্টার সুযোগ দিব? আমরা কেন সত্যকে বা বাস্তবতাকে মানব না, এবং কেন আমরা এই সত্যকে মানছি না? অতএব অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত অনুনয়ের সঙ্গে মুসলমান ভাইদের কাছে আমার অনুরোধ, আগমনকারী ব্যক্তির প্রতি অভিনিবেশ করুন, তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন না। যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে না এসে থাকতেন, তাহলে এত উন্নতি জামাত লাভ করতো না, এত মানুষ দলে দলে জামাতে প্রবেশ করতেন না। অর্থাৎ সাধারণ একটি কথা, সামান্য একটি কথা বলছি, এই কাদিয়ানী আল্লাহ তাআলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসালামকে বলেছিলেন, আমি তোমার তবলিগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আজ আল্লাহ তাআলার কৃপায় সেই নূর, সেই জ্যোতি যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা জ্যোতি ছিল, এই বদরে মুনির মসীহ ইসলাম সমগ্র বিশ্বে পৌঁছাচ্ছে এই এমটিএর মাধ্যমে। আর বিশেষভাবে এই দিনগুলোতে
হযরত খলিফাতুল মসীহ আল খামেস আয়দুল্লাহ তাআলা বেনাসিল আজিজের যে খুব বিভিন্ন বক্তব্য, বিভিন্ন খুতবা আছে, তার যে বিভিন্ন সভা, বৈঠক, মিটিং, এটি এর মাধ্যমে সমগ্র এই নূর সমগ্র বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দিচ্ছে, একথাই বলা হয়েছিল। লাকাদ নাসারাকুমুল্লাহু বেবদরিন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে বদরের মতো পুনরায় সাহায্য করবেন, পুনরায় সমর্থন দিবেন, আর এই সাহায্যের ধারা চলছে এবং এটা চলতে থাকবে। আর অন্ধকার এই জ্যোতিকে প্রতিহত করার চেষ্টা করে, কখনও পূর্বে সফল হয়নি আর ইনশাল্লাহ ভবিষ্যতেও সে সফল হবে না। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তারেক আহমদ সাহেবের কাছে প্রশ্ন। সেদিন হযরত মসীহ মওউদ রাসূলের সত্যতার জন্য চন্দ্র এবং সূর্যগ্রহণের নিদর্শন প্রদর্শিত হয়েছিল, কিন্তু বিরোধীবাদীদের পক্ষ থেকে এই আপত্তি করা হয় যে না, চন্দ্র সেই নির্ধারিত তারিখে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে আর সূর্য নির্ধারিত তারিখে গ্রহণ লাগেনি, এর কিছুটা ব্যাখ্যা করবেন। জাযাকুমুল্লাহু তাআলা আহসানুল জাযা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম তোফা গোলরাবিয়া পুস্তকে তার দাবির সত্যতার পক্ষে পবিত্র কোরআন এবং হাদিসের বিভিন্ন দলিল প্রমাণ দিয়েছেন। অনুরূপভাবে তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম এ কথাও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন যে আগমনকারী মসীহ এবং মাহদি তিনি উম্মতে মুহাম্মদিয়ার থেকেই জন্মগ্রহণ করবেন, আবির্ভূত হবেন। এরপর তিনি আগমনকারী মসীহ যে যুগ এটি নির্ধারণ করতে গিয়ে পবিত্র কোরআন এবং হাদিসে যে সমস্ত নিদর্শনাবলী বর্ণিত হয়েছে তাও উল্লেখ করেছেন তার পুস্তকে। আর অবশেষে তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম একথাও বলেছেন যে মসীহ মওউদ এবং মাহদি মাহুদের আগমনের সংবাদ হাদিস এবং পবিত্র কোরআনে রয়েছে। তা তিনি মূলত আমি, আর আল্লাহ তাআলার অনুমতিক্রমে আল্লাহ তাআলা আমাকে এই যুগে ইমাম মাহদি এবং প্রতিশ্রুত মসীহ হিসেবে প্রেরণ করেছেন। নিজের দাবির সত্যতার পক্ষে আর বিশেষ করে ইমাম মাহদির যুগের সময় নির্ধারণ করার সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম রমজান মাসে চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগার কথাও বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, এবং এটিকে তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন। চন্দ্র এবং সূর্যগ্রহণ সম্পর্কে বিগত কয়েকটি পর্বে আমরা এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি, আর এই দলিলটি এমন এক মহান দলিল যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সত্যতার জন্য কোনো মানুষের এতে কোনো হস্তক্ষেপ নেই, বরং এটি শুধুমাত্র আর কেবলমাত্র আল্লাহ তাআলার কৃপা। আর আল্লাহ তাআলা এই নিদর্শন প্রদর্শন করেছেন এবং কোনো মানুষ এটি করতে পারেন না, যে চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগাতে কোনো মানুষ পারেন না, বরং এটি খোদা তাআলারই অলৌকিক ক্ষমতা, এবং খোদা তাআলা তার কুদরত দ্বারা হযরত মসীহ মওউদ এর সত্যতা এই নিদর্শনের মাধ্যমে প্রদর্শন করেছেন। সুনান দারকুতনিতে চন্দ্র এবং সূর্য গ্রহণ সম্পর্কে হাদিস রয়েছে, আমি হাদিসের বাক্যাবলী পাঠ করে দিচ্ছি। ইন্নালে মাহদিন আয়াতাইনে লাম তাকুনা মুনজু খালকিসসামাওয়াতি ওয়াল আরদে তান কাসিফুল কামারা লে আব্বালে লাইলাতি মির রমাদান ওয়া তান কাসিফু শামসা ফি নিসফি মিনহু ওয়া লাম তাকুনা মুনজু খালাক আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ। এর অনুবাদ হচ্ছে, আমাদের মাহদির সত্যতার জন্য এমন দুটি নিদর্শন আছে, যখন থেকে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে তদ অবধি এই নিদর্শন অন্য কোনো প্রত্যাদিষ্ট ব্যক্তির অনুকূলে দেখানো হয়নি। সেই নিদর্শন হচ্ছে রমজান মাসে চন্দ্র তার গ্রহণের নির্ধারিত তারিখগুলোর মধ্যে হতে প্রথম রাতে গ্রহণ লাগবে, আর সূর্য গ্রহণের নির্ধারিত দিনগুলোর মধ্যে হতে মধ্যম দিনে গ্রহণ লাগবে। আর এটি এমন এক নিদর্শন, যখন থেকে আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তত অবধি এই নিদর্শন কখনও কোনো মামুরের জন্য প্রদর্শিত হয়নি। সর্বপ্রথম কথা হচ্ছে, হযরত আকদাস মসীহ মওউদ ইসলাম এই হাদিসের বরাতে বলছেন যে পবিত্র রমজানে গ্রহণ লাগার ভবিষ্যৎবাণী রয়েছে, রমজান ঐশী বাণী অবতীর্ণ হওয়ার যুগ। এই পবিত্র মাসে গ্রহণ লাগার কথা হযরত মসীহ মওউদ ইসলাম এর অর্থ এটিও বিশ্ববাসীর সামনে করেছেন যে এমন এক যুগ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের যুগ, যখন মুসলমানরা পবিত্র কোরআনের শিক্ষামালা ভুলে যাবে। পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী পবিত্র কোরআনকে পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিত্যাগ করবে, মাহজুর করে দিবে। এই ভবিষ্যৎবাণীতে মূলত এই ইঙ্গিত রয়েছে যে এমন এক যুগে যখন ঐশী বাণীর যুগ হবে, মাস হবে, আর মানুষ ঐশী বাণী ভুলে বসবে, তখন সেই অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ তাআলা মূলত ইমাম মাহদীকে প্রেরণ করবেন।
এরপর হাজরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম এই নিদর্শন সম্পর্কে একথাও বলেছেন যে যখন রমজান মাসে চন্দ্র এবং সূর্যে গ্রহণ লাগবে এটি মূলত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগের লক্ষণ। সাধারণভাবে মানুষের জিজ্ঞেস করে ইমাম মাহদী আবির্ভূত হলে তার যুগ কীভাবে নির্ধারণ করবেন, এত স্পষ্ট হাদিস রয়েছে, এত বড় সুসংবাদ রয়েছে যে যা যুগ নির্ধারণ করে দিয়েছে, যখন রমজান মাসে একই রমজান মাসে তোমরা চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগতে দেখবে এবং সেই যুগে যদি কোনো দাবিকারক থাকে তখন মনে রেখো এটি ইমাম মাহদীর আবির্ভাবের যুগ। এরপর হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম এই হাদিসের বরাতে যখন মানুষ বিভিন্ন ধরনের আপত্তি করতে আরম্ভ করে এবং বিভিন্ন লোকেরা এই হাদিস সম্পর্কে আপত্তি করতে আরম্ভ করে এবং এই ভবিষ্যৎবাণী মানতে তারা অসম্মতি জানায়, তখন হযরত মসীহ মওউদ তার এই পুস্তকে 1900 সনে এটি লিখেছেন, এই তোফা গোল্ড রবিয়া, সে সমস্ত আপত্তি এবং আপত্তির খণ্ডন তিনি করেছেন। এখানে যান্ত্রিক সমস্যার কারণে ছবি আটকে গেছে, আমরা শব্দ পাচ্ছি না। যে জিসকে রাবি যে হ্যাঁ কমজোর হন উসকো ইসমে তারা এর রাবির মধ্যে একজনকে যুক্ত করেছে যে তিনি দুর্বল, যার এই হাদিসের প্রতি পুরো বিশ্বাস থাকে, আর খোদা তালার দূরদর্শিতার আলোকে আমরা আবারও হারিয়ে ফেলেছি। এরপর হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালাম এখানে মসীহ মওউদের দাবির পূর্বে এবং চন্দ্র এবং সূর্যগ্রহণ লাগার পূর্বে হযরত মসীহ মওউদ ইসলাম যখন এই নিদর্শনকে নিজের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন, এর পূর্বে অন্য কেউ এই হাদিস সম্পর্কে আপত্তি করেনি, বরং বড় বড় যারা হাদিস বিশারদ ছিলেন প্রসিদ্ধ, তারা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ নির্ধারণ করতে গিয়ে হাদিস উপস্থাপন করেছেন, সে সময় কেউ একথা বলেনি এই হাদিস মৌজু এর রাবি বা বর্ণনাকারী বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য নয়। বরং হযরত মসীহ মওউদ ইসলাম সেই যুগে 100 রুপিও চ্যালেঞ্জও দিয়েছিলেন, যদি কোনো জ্যেষ্ঠ মুহাদ্দিসদের কেউ বক্তব্য দেখাতে পারে যে এই হাদিস, যে হাদিসে চন্দ্র এবং সূর্যগ্রহণ লাগার কথা বা ভবিষ্যৎবাণী আছে, এই হাদিসটি মৌজু আমার আবির্ভাবের পূর্বে বা আমার দাবির পূর্বে কোনো প্রবীণ হাদিস বিশারদ এই প্রশ্ন করে থাকেন, তাহলে আমাকে বলো, তাহলে আমি 100 রুপি পুরস্কার দিতে প্রস্তুত আছি। এত বড় চ্যালেঞ্জ হযরত মসীহ মওউদ ইসলাম সে যুগে উপস্থাপন করেছিলেন। এখন তোমরা যে বলছো এই হাদিস যেইফ বা মৌজু, এটি মূলত এমন নয়, বরং এই হাদিস সমস্ত উম্মত মানত এবং এর উল্লেখ করতো এবং ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষা করতে করতে তারা এই হাদিসটি উপস্থাপন করতো এবং এসব নিদর্শনাবলীর বিকশিত হওয়ার জন্য উম্মতে মুহাম্মদী অপেক্ষা করছিল। এরপর হযরত মসীহ মওউদ ইসলাম বলেন এই যে হাদিসে ভবিষ্যৎবাণী আছে এটি পবিত্রকরণের আলোক আয়াতসম্মত, আর হুজুর বিশেষভাবে সূরা কিয়ামার আয়াত 10 নম্বর উপস্থাপন করেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শামসু ওয়াল কামারু, অর্থাৎ এতেও মূলত চন্দ্র এবং সূর্য গ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী পবিত্রকরণে রয়েছে, জুমিয়া শামসু ওয়াল কামারু, অর্থাৎ যাকে আমরা গ্রহণ বলছি, যখন আমাদের এই পৃথিবীতে চন্দ্র এবং সূর্য এক রেখায় এক লাইনে এসে যায় তখন চন্দ্র অথবা সূর্য গ্রহণ লাগে। এই আয়াতে করিমাতে আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী করেছেন যে জুমিয়া শামসুল কামর, তো এর ফলেও এই হাদিসটি আরও শক্তিশালী এবং জোরালো হয়, এটি কোনো বাতিল হাদিস নয় বা দুর্বল হাদিস নয়, বরং পবিত্রকরণের আয়াত সম্মত, যার ফলে এর যে শক্তি বা এর যে বক্তব্যটা আরও জোরালো হয়। এরপর হযরত মসীহ মওউদ বলেন এই হাদিসের মধ্যে তো অদৃশ্য সংবাদ দেওয়া হয়েছে, আর অদৃশ্যের সংবাদ নির্ধারিত সময় পূর্ণ হচ্ছে, অর্থাৎ একটি ঘটনা উল্লেখ করা হয়েছে ভবিষ্যৎবাণী আকারে যে ইমাম মাহদীর যুগে এই ঘটনা ঘটবে, আর সেই ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটেছে। এর থেকেও আমাদের মানতে হবে যে এটি মূলত
সত্য সংবাদদাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই ভবিষ্যৎবাণী উম্মতকে করেছিলেন। কেন পবিত্র কোরআনে আয়াত রয়েছে, ফালা ইউযু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন, আল্লাহ তাআলা তার মনোনীত রসুল ছাড়া অন্য কারো কাছে অদৃশ্য সংবাদ দেন না। এ থেকে আমরা বুঝতে পারি যখন এই হাদিস যেখানে ভবিষ্যৎবাণী রাখা বৈশিষ্ট্য রাখে আর হাদিস ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গেছে, তখন আমাদের মানতে হবে এটি কোনো দুর্বল হাদিস নয় বরং নির্ভরযোগ্য হাদিস। এরপর হযরত মুসা আলাইহিস সালাম একথা বলেছেন, কেউ কেউ এই আপত্তিও করে যে হাদিসের বাক্যের উপরে, হাদিসে বলা হয়েছে লে আউ্বালে লাইলাতি মির রামাদানা, অর্থাৎ রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে। অনেকে বলে প্রথম রাতে তো চাঁদে গ্রহণ লাগেনি বা চাঁদে গ্রহণ আইনি। হযরত মুসা আলাইহিস এখানেও স্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন যে এই যে হাদিস এটি যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে আল্লাহ তাআলার যে প্রাকৃতিক নিয়ম তার মধ্যে থেকেই এই নিদর্শন প্রকাশিত হয়েছে। সুতরাং হযরত মুসা আলাইহিস বলছেন সাধারণভাবে বিজ্ঞানীরা একথাই বলে চন্দ্র গ্রহণের জন্য চাঁদ যেন ফুল মুন হয় আর সূর্যগ্রহণের জন্য এটি আবশ্যক সেটি যেন নিউ মুন হয় বা নতুন চাঁদ হয়। অতএব আমাদের যে সৌর ক্যালেন্ডার অনুযায়ী 13, 14 এবং 15 যে তারিখ চাঁদের এটি মূলত ফুল মুনের তারিখ বা পূর্ণ চন্দ্রের তারিখ। এই রাতগুলিতে এই পূর্ণিমার চাঁদে সময়ে এই গ্রহণ লাগতে পারে বা গ্রহণ হতে পারে। এখানে হাদিসে নির্ধারণ করে দিয়েছে যে দিনগুলো নির্ধারণ করা আছে চন্দ্রগ্রহণের জন্য তার মধ্যে থেকে প্রথম তারিখে গ্রহণ লাগবে। আজ মুসলিম আসলাম একথাও বলেছেন যে আউ্বালে লাইলাতিমের রমাদানার অর্থ হচ্ছে 13, 14 এবং 15 তারিখকে, যা চাঁদে গ্রহণ লাগার জন্য নির্ধারিত তারিখ, এর মধ্যে হতে প্রথম তারিখে অর্থাৎ 13 তারিখে গ্রহণ লাগবে। এবং একইভাবে সূর্যগ্রহণের জন্য যেভাবে আমি বলেছি নিউ মুন নতুন চাঁদ হওয়া আবশ্যক, 27, 28 এবং 29 তারিখ হচ্ছে চন্দ্র মাসের, এর মধ্যে মধ্যম তারিখে অর্থাৎ 28তম দিনে চন্দ্র মাসের 28তম দিনে সূর্যগ্রহণ হওয়ার ভবিষ্যৎবাণী রয়েছে। সুতরাং এইসব নিদর্শনও অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের দাবির পর চন্দ্রগ্রহণ 13ই রমজান 1311 হিজরিতে মোতাবেক 21শে মার্চ 1894 খ্রিস্টাব্দে প্রদর্শিত হয় আর সূর্যগ্রহণ 28শে রমজান অনুযায়ী 1311 হিজরি অনুযায়ী 6ই এপ্রিল 1894 সনে প্রদর্শিত হয়। এখানে হযরত আকদাস মুসা আলাইহিস একথাও বলেছেন যে হাদিস থেকে স্পষ্ট যে হাদিসে কামার শব্দ বলা হয়েছে গ্রহণ লাগার জন্য, আর কামার যে শব্দটি লেসানুল আরব আরবি অভিধান এতে যে অর্থ করা হয়েছে হুয়া বাদা সালাসে লায়ালেন ইলা আখির শায়, অর্থাৎ যখন নতুন চাঁদ 3 দিন পার হয়ে যায় এরপরই আমরা একে কমর বলতে পারি অর্থাৎ চতুর্থ 2 দিন থেকে। এই যে বলে হাদিসের বাক্য অনুযায়ী শব্দ অনুযায়ী নিদর্শন পূর্ণ হয়নি, আমাদেরকে বলুন প্রথম তারিখ এতে তো চন্দ্রগ্রহণ হওয়া সম্ভবই নয়, এটি তো এমনিতেই খোদাতলার যে প্রাকৃতিক নিয়ম এই নিয়মের বাইরে চলে যায়। হযরত মুসা আলাইহিস বলেছেন যে নতুন চাঁদ একে আমরা হেলাল বলে থাকি, একে কমর বলা হয় না, কমর বলা হয় না। হুজুর বলছেন কমরে গ্রহণ লাগার বরাতে হাদিসে বর্ণিত হয়েছে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এর থেকে মূলত এটি বোঝানো হয়েছে চন্দ্র গ্রহণের যে নির্ধারিত তারিখগুলো আছে তার মধ্যে হতে প্রথম তারিখে চাঁদে গ্রহণ লাগবে এবং এই ভবিষ্যৎবাণীতে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে হযরত মুসা মুহাম্মদ আলাইহিস সালাম এই মৌলভী যারা এই ধরনের আপত্তি করে তাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। হুজুর বলেন যদি কেউ এই ভবিষ্যৎবাণী করে অমুক যুবক যুবতী নারী তার প্রথম রাতেই গর্ভবতী হবে, এর অর্থ এটি নয় যে তিনি জন্মগ্রহণের প্রথম দিনই তিনি গর্ভবতী হবেন, এর অর্থ এটি নয় বা এর অর্থ এটি করা হবে যে যখন তার বিয়ে হবে যিনি যখন তিনি তার স্বামীর সামনে যাবেন তা মিলিত হবেন প্রথম রাতেই তিনি গর্ভবতী হবেন, এটি অর্থ হবে, এটি সবাই অর্থ করবে। এমন নয় যে জন্মের প্রথম দিনই তার যে গর্ভবতী হয়ে যাবে এদিকে কারো মাথা যাবে না, কেউ এটি ভাববে না। তো মুসা আলাইহিস এমন উদাহরণ স্পষ্টভাবে দিয়েছেন যে খোদার ভয় করুন, এমন ভবিষ্যৎবাণী যা ইমাম মাহদির যুগকে নির্ধারণ করার সমৃদ্ধ নিদর্শন একে অস্বীকার করবে না। এরপর সবচেয়ে বড় কথা, হযরত আকদাস মুসা মুহাম্মদ আলাইহিস সালাম এই পুস্তক তোফা গোল রবিয়াতে খোদাতালার কাসম খেয়ে
এই ঘোষণা দিয়েছেন, এই চন্দ্র এবং সূর্য গ্রহণ যা রমজান মাসে গ্রহণ হয়েছে এটি আমার সত্যতার জন্যই আল্লাহ তাআলা নির্দেশন প্রকাশ করছেন। সুতরাং হযরত মসীহ মাউদ আম তোহফা গোলরাবিয়ে পুস্তকে বলেন, আমি সেই খোদার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, তিনি আমার সত্যায়নের জন্য আকাশে এই নিদর্শন প্রদর্শন করেছেন। এখানে একথাও পূর্ণ হয়, হাদিসে এসেছে, লাম তাকুনা মুনজু খালকা সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন তখন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো মামুরের সত্যতার নিদর্শন হিসেবে এই চন্দ্র এবং সূর্যগ্রহণ একই রমজান মাসে দেখানো হয়নি। যখন আমরা ভৌগোলিক অবস্থান দিক থেকে এবং জ্যোতির্বিদ্যার নিরিখে বিষয়টি যাচাই করে দেখি, মহানবী ভবিষ্যৎবাণীর পর হযরত মসীহ মাউদ এর আবির্ভাব পর্যন্ত 109 বার রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হয়েছে। কিন্তু যে এই হাদিসে বিভিন্ন যে পয়েন্ট বর্ণনা করা আছে তা এক জায়গায় পূর্ণ হয়নি, অর্থাৎ তখন মাহাদির দাবি করার কেউ ছিল না, অথবা মাহাদি দাবি করার বা মিথ্যা দাবি করারকারী অন্য কোথাও ছিল আর নিদর্শন পৃথিবীর অন্য কোনো প্রান্তে আল্লাহ তাআলা প্রদর্শন করেছিলেন। কিন্তু শুধুমাত্র আর একমাত্র হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন মাহাদি হওয়ার দাবি করেছিলেন তখন যে জায়গায় তিনি আলাইহিস সালাম দাবি করেছিলেন সেই জায়গায় রমজানের পবিত্র মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণ হয় এবং তিনি আলাইহিস সালাম তার সত্যতার প্রমাণ হিসেবে এই নিদর্শনটি উপস্থাপন করেছেন। অতএব এটি অত্যন্ত স্পষ্ট নিদর্শন আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সত্যতার এক সুস্পষ্ট দলিল। কেউ কেউ একথাও বলে নিদর্শন পূর্বে দেখাবে আর ইমাম মাহদি পরে আসবেন, ষোলো শতাব্দীতে বা ১৭ শতাব্দীতে, ১০০ বছর বা ১৬০০ বছর পরে আসবেন। হযরত মসীহ হাসান বলেন, এমন নিদর্শনের লাভ কী? নিদর্শন তো কারো পরিচয়ের জন্য, কাউকে শনাক্ত করার জন্য, যে অমুক ব্যক্তিকে যদি শনাক্ত করতে চাও তাহলে এই নিদর্শন দেখো। যখন সেই মামুর যদি তখন উপস্থিতি না থাকেন, সেই যুগে যদি কোনো নিদর্শন প্রদর্শন করা হয় তাহলে লাভ কী হবে? এটি তো নিরর্থক। আর আল্লাহ তাআলা এমন নিরর্থক কোনো নিদর্শন প্রদর্শন করেন না, বরং তার আদি সুন্নত বা রীতি হচ্ছে যখনই তার আবির্ভূত ব্যক্তি উপস্থিত থাকেন, তিনি বিশ্ববাসীর সামনে তার দাবি উপস্থাপন করেন এবং তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হবে, তখন আল্লাহ তাআলা তার মনোনীত ব্যক্তির সত্যায়ন বা সত্যতা প্রদর্শন প্রকাশের জন্য নিদর্শন দেখাবেন। এটি অত্যন্ত সুমহান এক নিদর্শন যা হযরত আকদাস মসীহ মওউদ আলাইহিস সালামের সত্যতার এক সুমহান দলিল বা প্রমাণ। এটি এমন এক দলিল, পরবর্তীতে গিয়ে উম্মতে মুহাম্মদিয়া তো এখনও তার অপেক্ষায় বসে আছেন যে ইমাম মাহদী এবং মসীহ মওউদ আসবেন, কিন্তু যদি কেউ আসেন আর দাবি করেন তাহলে লাম তাকুনা খলকুস সামাওয়াতি ওয়াল আরদের যে হাদিস ভবিষ্যৎবাণী আছে এই বাক্য আপনি কোথায় নিয়ে যাবেন? ইমাম মাহদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তার দাবির সত্যতার পক্ষে চন্দ্র এবং সূর্যগ্রহণ যে একই রমজান মাসে লাগার কথা এটি তার সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। এরপরেও যদি কেউ মিথ্যা দাবি করে, লাম তাকুনা মুনজু খালকে সামাওয়াত যে বাক্য এটি তার বিপক্ষে সাক্ষী দেবে এবং তাকে মিথ্যা প্রমাণ করবে। তাই উম্মতে মুসলিমার উচিত খোদাতলা যিনি এমন সুমহান নিদর্শন জামাতে আহমদের প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিসের সত্যতার প্রমাণের জন্য উপস্থাপন করেছেন, আর এমন নিদর্শনাবলী যার মানুষের হস্তক্ষেপ যার মধ্যে কোনো হাত নেই বরং খোদাতলার অলৌকিক নিদর্শন, এদিকে দৃষ্টি দিন এবং যুগের ইমামকে চিহ্নিত করে বা তাকে শনাক্ত করার ক্ষেত্রে সফলতা লাভ করুন এবং অভিনিবেশ করুন এর প্রতি, এবং তাকে তার পরিচিতি লাভ করে তার জামাতে অন্তর্ভুক্ত হন এবং এদিকে গভীরভাবে অভিনিবেশ করুন। জাজাকুমুল্লাহ তাআলা আসনাল জাজা। একজন টেলিফোন কলার আছেন বাংলাদেশ থেকে, মুকাররাম আরিফুজ্জামান সাহেব এখন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন, আমরা তার প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আরিফ সাহেব আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। সবাইকে আমার ভালোবাসাপূর্ণ সালাম এবং দোয়ার অনুরোধ। প্রশ্ন হচ্ছে, এই পুস্তকে পীর মেহের আলী সাহেব হযরত মসীহ মাউদের প্রতি আপত্তি করে যে তিনি আরবি জানেন না, তাহলে হযরত মসীহ মাউদ তার মোকাবেলা কীভাবে করেছিলেন? দয়া করে এর এইটি ব্যাখ্যা করবেন। মোহতরম মৌলানা হামিদ কওসার সাহেবকে অনুরোধ করব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত মসীহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার
বিশেষ সাহায্য এবং সমর্থনের দ্বারা আরবি ভাষা শিখিয়েছিলেন। হুজুর বলেন, উল্লিমতু আরবাইনা আলফা লুগাতান, আমাকে আরবি ভাষার 40,000 ধাতু আমাকে শেখানো হয়েছে। আর তিনি প্রায় কমবেশি প্রায় 20টি পুস্তক লিখেছেন আরবি ভাষায়, বড় বড় আরবি কাসিদা তিনি লিখেছেন, নজম লিখেছেন। পীর মেহের আলী শাহ সাহেবের যে দাবি করছেন, যার সম্পর্কে তিনি প্রশ্ন তুলছেন, প্রশ্ন হচ্ছে, পীর মেহের আলী শাহ সাহেবের সঙ্গে একটি মোকাবেলা ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম 1900 সালে যখন এই তোফা গোলরাবিয়া পুস্তক রচনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম পীর সাহেবকে বলেছিলেন যে দেখুন, পবিত্র কোরআন একটি মান নির্ধারণ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যা যে হৃদয়ের পবিত্রতা লাভ করবে, যে তাকওয়া লাভ করবে, তাকওয়াশীল ব্যক্তি পবিত্র কোরআনের তত্ত্বজ্ঞান এবং পবিত্র কোরআনের সঠিক শিক্ষা বিশ্ববাসী সামনে উপস্থাপন করতে পারবে, তত্ত্ব এবং মর্ম উপস্থাপন করতে পারবে। দেখুন, এই মান মাপকাঠি অনুযায়ী আপনি আমার সঙ্গে মোকাবেলা করুন। প্রথমে পুরো বিস্তারিত ঘটনা আমি বাদ দিচ্ছি, অবশেষে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে বলেন, আমরা নিজ নিজ জায়গায় বসে সুরা ফাতেহার আরবি ভাষায় আমরা তফসির রচনা করব, আর 70 দিনের মধ্যে লিখতে হবে, 70 দিনের মধ্যে লিখে এটি ছাপাতে হবে, এবং যে লিখতে পারবে না সে মনে করা হবে যে সে সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। সুতরাং হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সুরা ফাতেহার আরবি ভাষায় তফসির রচনা করেন, ইজাজে মসীহ নামে যেটি ছাপানো হয়েছে। তিনি 70 দিনের পূর্বেই তা লেখা সম্পন্ন করেন এবং লেখার পর এটি ছাপান, প্রকাশ করেন, এরপর এটি পৌঁছিয়েও দেন। 70 দিনের সময় তিনি নির্ধারণ করেছিলেন। যিনি এই দাবি করতেন বা এই ঘোষণা দিতেন যে আমি আরবি জানি, হযরত মসীহ মওউদ আসলাম তাকে বলেছিলেন, জি আপনি কয়েকজন আরবি ভাষী ডাকেন, কিছু অনারবকেও ডেকে নিন, যারা আরবি ভাষায় অভিজ্ঞ তারা সবাই মিলে আপনারা লিখুন। কিন্তু তারা লেখার সাহস করেনি, তারা উর্দুতে কয়েকটি ভুল, এটি আরবি যে কোনো একটি পুস্তক দেখুন, প্রাচ্যবিদ এবং ইসলামের শত্রুরাও তো কোরআন শরীফেরও ভুল বের করেছিল, এটি ভিন্ন কথা, কিন্তু বিষয় ছিল আর নির্ধারিত সময় ছিল তফসির লেখা, সেটি সে লেখেনি। তার অনুসারীরা কখনও কিছু বলে, আমি যদি এটি রাখে নিজে নিজে লিখে ফেলবে, এটি উটি, এগুলি সব এগুলি বলি সর্বস্ব কথা, দলিল প্রমাণহীন কথা, এর কোনো আগা মাথা নেই। হযরত মসীহ মওউদ আসলামের পুস্তক ইজাজুল মসীহ আপনাদের সামনে আছে, আমি নিজে আমার সামনে বিভিন্ন আরব বন্ধু বর্ণনা করেছেন, আমরা শুধুমাত্র এই ইজাজে মসীহ পুস্তক পাঠ করে আহমদী হয়েছেন। তাহা কাজাক সাহেব জর্ডানের ছিলেন, তিনি বলেন যে আমার পিতা এই পুস্তকটি পাঠ করেন এবং পাঠ করার পর তিনি এর দ্বারা গভীরভাবে প্রভাবিত হন, এমনকি তিনি অনেক বড় সংখ্যায় এটি প্রকাশও করেছেন, ছাপিয়েছিলেন। একইভাবে ইব্রাহিম কাজাক সাহেব আরও অনেকজন ছিলেন যে আরব বন্ধুরা বলেছিলেন যে এটি এক নির্বাক করার মতো তফসির, এমনকি আরব পত্রপত্রিকা লিখেছে যে অত্যন্ত অতুলনীয় তফসির যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম রচনা করেছিলেন। অতএব যারা একথা বলে যে হযরত মসীহ আসলামকে যে তিনি আরবি জানতেন না, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম শত শত আরবি পংক্তি লিখেছেন, 20টির মতো আরবি পুস্তক তিনি লিখেছেন আরবিতে। যারা আরবি ভাষা জানে দাবি করছেন, তিনি তো তার মোকাবেলায় তখন তফসির লিখত, তাহলে জানা যেত যখন হযরত মসীহ আসলাম এই ঘোষণা দিয়েছিলেন। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি কাসিদা আছে, কাসিদা এজাজিয়া, যা সানাউল্লাহ অমৃতসরের বক্তব্যের উত্তরে লিখেছিলেন আর মোনাজার আহমুদ সম্পর্কে লিখেছিলেন। হুজুর বলেছিলেন যে লিখে বলো, আমি আপনাকে পুরস্কার দিচ্ছি, এর উত্তর দিন। 500-এর বেশি পংক্তি আছে এতে, এবং তিনি মসীহ মওউদ আসলাম চ্যালেঞ্জ দিয়েছেন যে আরবি ভাষা জানার দাবি করে তারা সবাই তো এই মোনাজারা এসে এই ধরনের কাসিদা লেখুক, কেন তারা লেখেনি, না তফসির লিখেছে না কাসিদা লিখেছে। আর দীর্ঘদিন পর্যন্ত তারা বেঁচেও ছিল এই ঘটনার পরে, কিন্তু তাদের সাহস হয়নি,
অতএব এগুলো সব ভুল কথা, মিথ্যা কথা, ধোঁকা দেওয়ার মতো কথা বলে। সত্যতাই যখন যুদ্ধের ময়দান উন্মুক্ত ছিল আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই আধ্যাত্মিক প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আর হযরত মসীহ মওউদ আলাইহিস একটি প্রমাণ উপস্থাপন করেছিলেন, আর সেই প্রমাণ বা সেই মানদণ্ডে পুরোপুরি পাশ না হওয়া, প্রতিদ্বন্দ্বিতা না করা এবং পরবর্তীতে এই ধরনের উল্টাপাল্টা কথা বলা এটি সঠিক নয়, এটিও একথার প্রমাণ যে সত্য এবং বাস্তবতা তাদের সঙ্গে ছিল না, বরং সেদিন হযরত মসীহ মওউদ আলাইহিসের সঙ্গে ছিল সত্য এবং বাস্তবতা। জাজাকুমুল্লাহ সালাম জাজা। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে পেয়েছি, আমি সেই প্রশ্নটি এখানে পাঠ করে দিচ্ছি। ভারত থেকে কুরাইশী আব্দুল হাকিম সাহেবের প্রশ্ন, তিনি বলেন একথার কি প্রমাণ যে ঈসা আলাইহিসসালাম যিনি চতুর্দশ শতাব্দীতে আবির্ভূত হবেন? মোলা কে তারেক আহমদ সাহেবকে অনুরোধ করবো সংক্ষেপে এর উত্তর দেওয়ার জন্য। জাজাকুমুল্লাহ তাআলা আসনাল জাজা। সংক্ষেপে এই উত্তরই দিব, এখন যখন থেকে অনুষ্ঠান আলোচনা শুরু হয়েছে এই প্রশ্নের বরাতেই অনেকগুলো কথা আমরা বলেছি। মোহতর মৌলানা হামিদ কৌসার সাহেব পবিত্র কোরআনের আয়াত ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদিন ওয়া আনতুম আজিল্লার বরাতে উপস্থাপন করেছেন, একইভাবে লা আয়াত বাদাল মিয়াতাইন এর ব্যাখ্যাও তিনি উপস্থাপন করেছেন, এবং আমিও চন্দ্র এবং সূর্যগ্রহণের বরাতে সেই নিদর্শন উল্লেখ করেছি। এটিও মূলত হযরত ঈসা আলাইহিসসালামের দ্বিতীয় আবির্ভাবের যুগ, আর একইভাবে ইমাম মাহদির আবির্ভাবের যুগ। এছাড়া বিভিন্ন নিদর্শন রয়েছে যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর একইভাবে বিভিন্ন হাদিসেও বিভিন্ন নিদর্শনের কথা বর্ণিত হয়েছে, যেভাবে পবিত্র কোরআনে যে যুগ সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে যে সেই যুগে অনেক আধুনিক যানবাহন আবিষ্কৃত হবে, একইভাবে ওয়াসুফ নুসেরাত সেই যুগে অনেক ব্যাপক সংখ্যায় বই পুস্তক প্রকাশিত হবে, এসব ভবিষ্যৎবাণী পবিত্র কোরআনে আছে। সুরা সবচেয়ে বড় কথা যার প্রতি মনোযোগ দিতে হবে, আজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের এই অবস্থা বর্ণনা করেছেন যে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লাসমুহু, ইসলাম শুধুমাত্র নামমাত্র অবশ্যই থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, আর কোরআন মজিদ শুধুমাত্র অক্ষর বিশিষ্ট থাকবে, মানুষের উপর আমল করবে না। আজ আপনি গোটা ইসলামী বিশ্বকে বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সেখানে কোন ধরনের বিষয় চলছে, পবিত্র কোরআনের আয়াতের প্রতি তাদের বিশ্বাস নেই, তারা নাসেখ মনসুখের সমস্যায় জর্জরিত, আর খোদাতালার যে বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য একে তারা অস্বীকার করে বসেছে, এবং খোদাতালা তিনি সর্বদা দোয়া এবং প্রার্থনা গ্রহণ করেন কিন্তু লোকেরা বলেন যে দোয়া কবুল হয় না, পুরো অতীতে যে কথা লেখা হয়েছিল তাই পূর্ণ হচ্ছে, এখন আর হবে না। প্রথমে অনেকে বলছেন যে খোদা পূর্বে বলতেন, এখন আর বলছেন না। এই সমস্ত বিষয় আর উম্মতে মুসলিমার যে বর্তমান অবস্থা তা ডেকে ডেকে বলছে কোনো সংস্কারক যেন আসেন, কোনো সংশোধনকারী যেন আসেন, কোনো ব্যক্তি যেন আসেন, তিনি ইহুদ্দিন, তিনি যেন পুনরায় ইসলামকে পুনর্জীবিত করতে পারেন, ওয়াইকুমুস শরিয়া এবং পবিত্র কোরআনের যে শিক্ষামালা এর যে শান ও শওকত এটি যেন পুনরায় পৃথিবীতে ছড়িয়ে দেন। এই যুগ ডেকে ডেকে বলছে কোনো আগমনকারী যেন আসুক, এর চেয়ে বড় আর কোন নিদর্শনের অপেক্ষা করছেন? এটি এর প্রতি অভিনিবেশ করতে হবে, পুরো উম্মতকেই এর দিকে অভিনিবেশ করতে হবে। এই যুগে ইমাম মাহদি এবং মসীহ মওউদ যদি না আসেন তাহলে কবে আসবেন? অতএব উম্মতের উচিত এই দিকে অভিনিবেশ করা, এর প্রতি মনোনিবেশ করা। জাজাকুমুল্লাহ। অনুষ্ঠানের এগিয়ে নিয়ে যাব, হামিদ কৌসার সাহেবের কাছে আমার পরের প্রশ্ন। গোলাপ শাহ সাহেবের যে ভবিষ্যৎবাণীর কথা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উল্লেখ করেছেন সেটি ব্যাখ্যা করবেন দয়া করে। সেদিন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক মজ্জুব গোলাপ শাহ সাহেবের এক ভবিষ্যৎবাণীর আগাম সংবাদ দিয়েছেন। করিম বক্স সাহেব হযরত মসীহ মওউদ ইসলামের একজন সাহাবি ছিলেন, তিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের কাছে বলেছিলেন যে আমাদের এলাকায় একজন পীর আছে, পীর গোলাপ শাহ সাহেব, তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রায় 1860 বা 61 সনের কথা যখন তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন, ঈসা মসীহ তিনি কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন, আর এটি 1861 সনের কথা, 1860 বা 61 সনের কথা এক ধারণা অনুযায়ী। 1835 সনে তার জন্ম,
বিশ বা ২৫ বছর তার বয়স ছিল, তিনি বলছেন ঈসা মসীহ কাদিয়ানে জন্মগ্রহণ করেছেন। তখন প্রশ্নকারী প্রশ্ন করে যে কাদিয়ান তো লুধিয়ানায়, তিনি বলেন না, গুরুদাসপুরেও এক কাদিয়ান আছে। প্রশ্নকারী বলে যে ঈসা তো আকাশে জীবিত, আকাশ থেকে আসবেন। গোলাপ শাহ সাহেব বলেন যে না, ঈসা মৃত্যুবরণ করেছেন, তিনি আসবেন না, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। এই ভবিষ্যৎবাণী করেন যে মসীহ মওউদ এবং ইমাম মাহদি যার উম্মতে মোহাম্মদিয়া আসার কথা, তিনি লুধিয়ানাতেই আসবেন। আর মুসলমান মৌলবীরা কোরআনের ভ্রান্ত তাফসির করে উম্মতকে যে বিভ্রান্ত করে রেখেছে, তিনি এসে এর সংশোধন করবেন, তাদের ভুল ভ্রান্তি চিহ্নিত করবেন। এটি স্পষ্ট এক ভবিষ্যৎবাণী ছিল যা গোলাপ শাহ সাহেবের, আর কসম খেয়ে তিনি বলেছেন যে আমি যা বলছি ঠিক এভাবে গোলাপ শাহ সাহেব বলেছিলেন। হুজুর তার দুই তিনটি পুস্তকের উল্লেখ করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো কীভাবে পূর্ণ হয় দেখুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি যৌবনে উপনীত ছিলেন কাদিয়ানে জন্মগ্রহণের পর, এইসব কথা সঠিক সব তাফসির বাদ দিয়ে বলছি, একটি ভবিষ্যৎবাণী ছিল তিনি লুধিয়ানায় আসবেন। লুধিয়ানা সেই জায়গা যে এখানে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জামাত আহমদিয়ার ভিত্তি রেখেছেন চতুর্দশ শতাব্দীর ষষ্ঠ বছরে বিশে রজব 1306 হিজরিতে মসীহ মওউদ সেখানে জামাতের ভিত্তি রাখেন 23 মার্চ 1889। এটি একটি কথা। দ্বিতীয় কথা হলো আলেমরা মৌলবীরা কোরআনের যেই ভুল তাফসির করেছে তিনি এসে এর সংশোধন করবেন, এটি ছিল দ্বিতীয় কথা ভবিষ্যৎবাণীতে। মসীহ ইসলাম লুধিয়ানার ইকবাল মহল্লায় অবস্থান করে একটা বড় পুস্তক এজালায় আহাম লিখেছেন যাতে ঈসা আলাইহিস সালামের মৃত্যু, তাওয়াফি রাফা, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এইসব বিষয়াদি সংক্রান্ত যে ভ্রান্ত তাফসির বিষয়ের ছিল, মসীহ মওউদ এগুলো সংশোধন করেছেন আর বলেছেন যে এইসব কথা আপনারা ভুল বলছেন, এগুলো কোরআন সম্মত নয়। তৃতীয় কথা, 1891 সনে একই লুধিয়ানায় একটি বিতর্ক হয়, আল হক লুধিয়ানা এই বিতর্কের নাম, আর মোহাম্মদ হোসেন বেটালভি এবং তার সাথী সঙ্গীদের সাথে মসীহ মওউদের এই ধর্মীয় বিতর্ক ছিল। গোলাপ শাহ সাহেব যে বলেছিলেন যে মৌলবীদের ভ্রান্তি, কোরআন সংক্রান্ত ভ্রান্তির মসীহ মওউদ চিহ্নিত করবেন, চিহ্নিত কীভাবে হয়েছে দেখুন। এই মুনাজারা 10 দিন স্থায়ী হয়, সেখানে এক মৌলবী ছিল নিজামুদ্দিন। মৌলবী নিজামুদ্দিন মোহাম্মদ হোসেন বেটালভির কাছে যান, তিনি বলেন যে তাকে বলেন কোরআন শরীফে কি এমন কিছু আয়াত আছে যা থেকে প্রমাণ করা যায় যে ঈসা আলাইহিসসালাম আকাশে জীবিত গিয়েছেন এবং জীবিত ফিরে আসবেন জড়দেহ সহ। মোহাম্মদ হোসেন বেটালভি বলে যে হ্যাঁ, এমন আয়াত আছে, প্রায় 20টির মতো এমন আয়াত রয়েছে। সে সেখান থেকে উঠে মসীহ মওউদের কাছে আসে এবং বলে যে দেখো সিদ্ধান্ত হয়ে গেছে, যদি আমি আপনাকে এটি দেখিয়ে দিই যে কোরআনে 20টি এমন আয়াত আছে যা থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইহিসসালাম এই জড়দেহ সহ আকাশে গিয়েছেন এবং ফিরে আসবেন, এবং সে আয়াত তার জীবনে প্রমাণ, জীবিত থাকার প্রমাণ রয়েছে, আপনি কি মানবেন যদি এটি প্রমাণ করা হয়। মসীহ ইসলাম বলেন যে 20 আয়াত তো দূরের কথা, আপনি শুধু একটি আয়াত নিয়ে আসেন। সে নিজাম সাহেব বলেন যে একটি নয়, তবে 20টি আয়াত নিয়ে আসবো। সেই মৌলবী সাহেব মসীহ মওউদের কাছ থেকে গিয়ে মোহাম্মদ হোসেন বেটালভিকে বলেন যে দেখুন সেই 20টি আয়াত নিয়ে আসুন, আমি মির্জা সাহেবকে পরাজিত করে আসছি। তিনি মেনে গেছেন যে কোরআনে যদি একটি আয়াতও থাকে তাহলে আমি আপনার কথা মেনে নেব। মৌলবী নিজামুদ্দিন সাহেব এসে এই ঘটনা হযরত মসীহ মওউদকে এসে উল্লেখ করেন। বাটালভি বলে যে তুই মির্জা সাহেবকে পরাজিত করিসনি, আমাকে পরাজিত করিসিস, তুই হাদিস সম্পর্কে কেন বলিসনি যে আমি 20টি হাদিস উপস্থাপন করব।
তো গোলাপ শাহ সাহেব যে কথা বলছিলেন যে এই মৌলবী কোরআন শরীফের যে সমস্ত ভুল করেছে, তাফসিরে যে সমস্ত ভুল করেছে, ইমাম মাহদী আলাইহিসসালাম লুধিয়ানা আসবেন, সেইগুলো সংশোধন করবেন এবং তাদের ভুল ভ্রান্তি চিহ্নিত করবেন যে এই এই জায়গায় তোমরা ভুল করেছ। যাই হোক, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যান, আর বিশেষভাবে তিনি লুধিয়ানায় এজালা আওহাম বই লিখেছেন। এটি এমন একটি বই যা এই সমস্ত ভুল কথার সংশোধন করেছে। তিনি প্রমাণ করেছেন এগুলো তোমাদের ভ্রান্তি যা যাতে তোমরা নিপতিত। গোলাপ শাহ সাহেবের মাজার রয়েছে লুধিয়ানায়, অনেক বড় বুজুর্গ নেক ইনসান ছিলেন, পুণ্যবান ছিলেন, পুরনো বুজুর্গ, যিনি লাহোর থেকে হিজরত করে এসেছিলেন। কত পরিষ্কারভাবে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন লুধিয়ানাবাসীদের সম্পর্কে তিনি করেছেন। আরও একটি কথা তিনি বলেছিলেন যে লুধিয়ানার লোক তার ভয়াবহ বিরোধিতা করবে। এটি একটি বিশেষ কথা যে বিরোধিতা তো সর্বত্র হয়েছে, কিন্তু লুধিয়ানার লোকেরা এক যুগে বিশেষভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের চরম বিরোধিতা করেছে। আর সংক্ষেপে বলছি আমি, এইসব পুণ্যবান বুজুর্গরা মসীহ মওউদ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলোর এক একটি পূর্ণ হয়েছে, যা আমাদের সব মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান জানায় যে একটু চিন্তা করো, এই কথাগুলো তো ভুল ছিল না, এরা নিজেদের পক্ষ থেকে তো তারা নিজেদের পক্ষ থেকে বানাননি, আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা পেয়েছেন, এই কারণেই তারা ভবিষ্যৎবাণী করেছিলেন। আর এসব ভবিষ্যৎবাণী এক একটি করে পূর্ণ হয়েছে এবং পূর্ণ হওয়া অব্যাহত আছে, তাই এই কথাগুলোকে প্রত্যাখ্যান করবেন না, চোখ বন্ধ করে বরং ভাবুন, চিন্তা করুন, দোয়া করুন, হযরত মসীহ মওউদের জামাতভুক্ত হন, এতে কল্যাণ নিহিত। আর কোরআন শরীফে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ নির্দেশ দিয়েছে, আর রাসূলুল্লাহ বলেছেন ফায়জার আইতুমহু ফাবাইয়ুহু ওয়ালাউ হাবান আলফালজ ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি। হে মুসলমানরা, হে মুসলমান, যদি তোর যুগে ইমাম মাহদি আসেন তাহলে ফাবাইয়ুহু, তার হাতে বয়াত করো, যদি বরফের উপর দিয়েও যদি যেতে হয় যাবে, কঠিন বন্ধুর পথ যদি অতিক্রম করতে হয় করো, গিয়ে তার হাতে বয়াত করো, তাকে আমার সালাম পৌঁছাবে। আমরা আমাদের সব মুসলমান ভাইকে দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আর সংবাদ দিচ্ছি যে সত্য ইমাম মাহদি এবং মসীহ মওউদ আলাইহিসসালাম এসে গেছেন, আর এখন খলিফাতুল মসীহ খামেস, তার খলিফাতুল খামেসের যুগ, তার হাতে বয়াত করো, মোহাম্মদ রসুল্লাহ নির্দেশ গ্রহণ করে, এতেই তোমাদের কল্যাণ নিহিত। এছাড়া অন্য সর্বত্র শুধু ধ্বংস আর ধ্বংসই নিহিত। জাজাকাল্লাহ। প্রোগ্রামের ধারাবাহিকতায় পরের প্রশ্ন মৌলানা তারেক সাহেবকে জিজ্ঞেস করব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লিখছেন, প্রাচীন সুন্নত এবং রীতিগুলোর একটি হল বিরোধীরা যখন নবী এবং প্রত্যাদিষ্টদের হত্যা করতে চায় তখন আল্লাহ তাআলা তাদেরকে, নবীদেরকে তাদের হাত থেকে রক্ষা করেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদকে বিরোধীদের হত্যার ষড়যন্ত্র থেকে কিভাবে রক্ষা করেছেন, এর কিছুটা বিস্তারিত বিবরণ দেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তোফা গোলড়বিয়ায় হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর কথা উল্লেখ করেছেন, জগৎবাসীর সামনে কথা তিনি বলেছেন যে ঈসা আলাইহিসসালামের মৃত্যু ক্রুশে হয়নি। আর একই ধারাবাহিকতায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লিখেছেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, তার নবীদের শত্রুর হাতে নিহত হতে দেন না, বরং স্বয়ং তাদের সুরক্ষা করেন, তাদের জীবিত রাখেন। বেশিরভাগ ক্ষেত্রে এটি হয়, শত্রু মনে করে যে সত্যবাদী ব্যক্তিকে সে হত্যা করেছে, কিন্তু সে হত্যা বা ধ্বংস করতে পারে না। ঈসা আলাইহিসসালাম সংক্রান্ত কোরআনের আয়াত হলো ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। এই আয়াত উপস্থাপন করে মসীহ মওউদ বলছেন যে এই আয়াতের তাফসিরে মুসলমানরা বলে যে ঈসা আলাইহিসসালামের জায়গায় অন্য কাউকে ক্রুশে লটকানো বা ঝুলানো হয়েছে। মসীহ মওউদ বলেন যে এটি কীভাবে হতে পারে, যদি অন্য কোনো ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হতো তাহলে সে হইচই করতো যে আমি সেই ব্যক্তি নই, আমি ঈসা নই, কিন্তু
ঈসা আলাইসলামের ক্রুশে থাকা অবস্থায় যা বলেছেন তা থেকে প্রমাণিত হয় যে ঈসা আলাইসলামকেই ক্রুশে ক্রুশবিদ্ধ করা হয়েছে। মসীহ ইসলাম আরও দৃষ্টান্ত তুলে ধরেছেন, যেভাবে ঈসা সম্পর্কে ইহুদিরা ধরে নিয়েছিল যে তারা ঈসা আলাইসলামকে হত্যা করেছে ক্রুশে, কিন্তু খোদা তাআলা তাকে ক্রুশের মৃত্যু থেকে রক্ষা করেছেন। একইভাবে মহানবী ইসলামের জীবদ্দশায় আমরা দেখি সর পর্বতের গুহায় শত্রু তার পিছু ধাওয়া করে তাকে গুহা পর্যন্ত এসে গেছে, গুহার দরজা পর্যন্ত এসে যায়, কিন্তু সেখানে মাকড়সার জাল দেখেছে, কবুতরের ডিম দেখেছে। তারা বলে এখান থেকে হয়তো মুহাম্মদ আকাশে চলে গিয়েছে, এখানে এই গুহায় থাকতে পারে না। তো শত্রু মনে করে যে আল্লাহর সত্য মহাপুরুষকে সে হত্যা করেছে বা ধ্বংস করেছে বা ক্ষতি করেছে তার, কিন্তু তাদের কথা সঠিক নয়। একই উদাহরণ হযরত ইব্রাহিমের বরাতে মসীহ মওউদ আলাইহিসসালাম উপস্থাপন করেছেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুন তাকে দগ্ধ করতে সক্ষম হয়নি। একইভাবে ইউসুফের ঘটনা রয়েছে, তার তাকে কূপে নিক্ষেপ করে তার ভাইয়েরা ধরে নিয়েছিল যে তারা ভাইয়ের কবল থেকে মুক্ত, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন অন্যভাবে। হযরত মসীহ মওউদ এসব কথা তার এই পুস্তকে বর্ণনা করেছেন। আপনার প্রশ্ন হলো হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করেছেন? এই পুস্তকে মসীহ ইসলাম বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে সেই মসীহ মওউদকে যখন দেখবে তাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবে। হযরত মসীহ ইসলাম বলছেন যে এটি সামান্য কোনো সালাম নয় বা শুধু আসসালামু আলাইকুম বলা নয়, বরং মসীহ ইসলাম বলে যে এতে একটি ভবিষ্যৎবাণী অন্তর্নিহিত আছে, তাহলেও মসীহ মওউদের ভয়াবহ বিরোধিতা হবে, তাকে হত্যার ষড়যন্ত্র করা হবে, তাকে লাঞ্ছিত অপমানিত করার অপচেষ্টা করা হবে, শত্রু তা কোনো সুযোগ হাতছাড়া করবে না ইমাম মাহদী আলাইহিসসালামকে ক্ষতিগ্রস্ত করার, আর কিন্তু খোদা তাআলা তাকে সবসময় রক্ষা করবেন, তার জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা নির্ধারিত করে রেখেছেন। মহানবীর সালাম পৌঁছানোর শব্দের মাঝে এই অর্থ অন্তর্নিহিত আছে। এরপর মসীহ মওউদের জীবন যখন আমরা জীবনে যখন পাঠ করি, আমি শুধু একটা ঘটনা তুলে ধরবো, লুধিয়ানার মৌলভীদের বিরোধিতার কথা হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম 1891 সনের 3রা মার্চ লুধিয়ানা যান, সেখানে ইকবাল শাহজাদা গোলাম হায়দার সাহেবের ঘরে তিনি অবস্থান করেন। 1891 সনের কথা, তিনি পৃথিবীর সামনে তখন দাবি উপস্থাপন করেছেন যার ফলে মুসলমানদের পক্ষ থেকে তার ভয়াবহ বিরোধিতা হয়, আর লুধিয়ানায় বিশেষ করে মৌলভি মোহাম্মদ এবং মৌলভি আব্দুল আজিজ বাজারে বক্তৃতা করত, যেভাবে আজকের মৌলভীরা আহমদীদের ক্ষতিগ্রস্ত করার জন্য বক্তৃতা করে বিভিন্ন জায়গায়, সেই যুগে এই মৌলভীরা বাজারে বক্তৃতা করেছে এবং তারা বাজারে এটিও বলে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে হত্যা করবে সে জান্নাতে যাবে, তাকে তার ক্ষতি করলে তোমরা পুণ্যবান সাব্যস্ত হবে, এবং তারা ভয়াবহ বক্তৃতা করে। এক সাধারণ মানুষ এই বক্তৃতা শুনছিল, সেও খেপে যায়, সে বলে যে আমি যাবো আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে হত্যা করবো। সে তার লাঠি হাতে নেয় আর সে ঘরে পৌঁছে যায়, ঘরের দরজায় মসীহ মওউদ ইসলাম যেখানে অবস্থান করছিলেন সেখানে কয়েকজন এমন লোক যারা বয়াতের জন্য এসেছিল তারাও ছিলেন, কিছু আহমদীয় ছিল তাকে ভালোবাসত, আবার কিছু লোকও ছিল, কোনো বাধা বিপত্তি ছিল না, যে কেউ গিয়ে প্রশ্ন করতে পারত মসীহ মওউদের অধিবেশনে। এই ব্যক্তিও ভিতরে চলে যায় আর লাঠিটি তার হাতে ছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পেলেই মসীহ মওউদকে আঘাত করব, কিন্তু খোদা তাআলা যে ব্যবস্থা করেন তা হলো খোদার কুদরত দেখুন, সে ব্যক্তি মসীহ মওউদের কথা শোনা আরম্ভ করে, কথা শুনতে শুনতে তার হৃদয়ে গলে যায়, এমনভাবে গলে যায় যে মসীহ মওউদের ভালোবাসা তার হৃদয়ে ঘর করে, লাঠি তার হাত থেকে পড়ে যায়, এক পাশে রেখে দেয়, আর হযরত মসীহ মওউদের জন্য তার হৃদয়ে গভীর ভালোবাসা সৃষ্টি হয়। তো দেখুন খোদা তাআলা তার সত্য মহাপুরুষকে শত্রুর হত্যার ষড়যন্ত্র থেকে রক্ষা করেন, নিরাপদ রাখেন। এছাড়াও বিভিন্ন সময়ে
হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে শত্রুরা লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছে। রলিয়ারামের ডাকের ঘোষণা হোক বা লেখরামের ষড়যন্ত্র সংক্রান্ত ঘটনা হোক বা হেনরি মার্টিন ক্লার্কের হত্যার ষড়যন্ত্র সংক্রান্ত মিথ্যা অপবাদ হোক, প্রতিটি মুহূর্তে শত্রু তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, কিন্তু সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তার পবিত্র মসীহকে সম্মানিত করেছেন। এটি সত্যবাদীর সত্য হওয়ার নিদর্শন হয়ে থাকে। এরই সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটছে। অনুষ্ঠানের শেষের দিকে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের একটা উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন, সেই সমস্ত ঊর্ধ্বলোক থেকে আগত ঘটনাবলী বা পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত ঘটনাবলী হোক, সেগুলো পূর্ণ হয়েছে। রমজান মাসে চন্দ্রসূর্য গ্রহণ লেগেছে এবং দুমদার নক্ষত্র বেরিয়েছে, ভূমিকম্প দেখা দিয়েছে এবং বিভিন্ন মহামারী দেখা গিয়েছে। যেভাবে হাদিসে লেখা ছিল, প্রবল বিরোধিতা হয় এবং আমাকে কাফে রাখা দেওয়া হয়। বস্তুত সমস্ত লক্ষণাবলী প্রকাশ পেয়ে গেছে, সেই সব জ্ঞান এবং জ্ঞান বিজ্ঞানের বিষয়দের সামনে এসে গেছে। কিতাবুল বারিয়া থেকে এটি উপস্থাপন করা হয়েছে। আজকের এপিসোডের এটি সমাপ্তি। ইনশাল্লাহ আগামীতে কোনো নতুন বিষয় নিয়ে, নতুন সিরিজ নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে আসবো। অনুমতি দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। لو تمہیں طور تسلی کا بتایا ہم نے آؤ لوگوں کے یہی نور خدا پاؤ گے لو تمہیں طور تسلی بتایا